বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি সম্মান শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এর আগের ক্লাসে যেটা 24 তারিখে আমি আলোচনা করেছি 25 তারিখে, আজকে আবার 26 তারিখে আলোচনা করব। 26 অক্টোবর 2024, তোমাদের এই যে দুই দিন আগে যে মাইক্রো ইকোনমিক্স পরীক্ষা হয়ে গেল বেসিক অর্থনীতির, এই প্রশ্ন নিয়ে তোমাদের কিছুটা সমস্যা হয়েছে, অনেকেরই সমস্যা হয়েছে। তো অনেকে বলছো প্রশ্ন কঠিন, অনেকে বলছো প্রশ্ন সহজ, কেউ কেউ বলছো যে সাজেশন এবং গাইড থেকে কোনো কমন পড়ে নাই, সাজেশন কমন পড়ে নাই। আবার কেউ বলছো যে বেসিক ভালো থাকলে আনসার করা যেত। তো প্রশ্ন কঠিন না সহজ এই সম্পর্কে কোনো মন্তব্য আমি এখন করব না, আমি কিছু প্রশ্নের আনসার দিচ্ছি খ বিভাগের। সেদিন ক বিভাগ দিয়েছি, আজকে খ বিভাগ দেব, এরপরে আমি গ বিভাগ দেব। তবে একটা কথা বলে রাখি, আমি কখনো সাজেশন দেই না। যারা আমার কাছে সাজেশন খুঁজতে, তাদেরকে আমি একটা কথা বলতাম যে আমি সাজেশন দিয়ে তোমার ক্ষতি করতে চাই না, কারণ তুমি আমার সাজেশনের উপর নির্ভর করবা, প্রশ্ন তো আমি করছি না। আর যে প্রশ্ন করেছে তাকেও আমি চিনি না, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় এক এক সময় এক একজনকে দায়িত্ব দেয় প্রশ্ন করার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে যদি আমার সাজেশন মতো যদি উনি প্রশ্ন না করে তো তোমার ক্ষতি হবে, তাহলে এই ঝুঁকি আমি কেন নেব? এবং আমাদের যে অনার্সের ক্ষেত্রে যারা সাজেশন দেন তারা কিন্তু ঠিক কাজটা করেন না, এবং তাদের মাধ্যমে কিন্তু অনেক স্টুডেন্ট শিক্ষার্থী বিভ্রান্ত হয়। কথাটা অপ্রিয় হলো কি সত্য, কোনো বছর কমন পড়ে কোনো বছর কমন পড়ে না। তো আসো আমরা একটু আলোচনা করি। একটা কথা বলবো, 2023 সালের যে প্রশ্ন, আমি এর আগে বলেছিলাম আপনারা 2021 এবং 2022 সালের মাইক্রো ইকোনমিক্সের প্রশ্নটা দেখবেন, দেখবেন 2023 সালের সাথে 2021 এবং 2022 সালের প্রশ্নের প্যাটার্নের অনেকটা মিল আছে। যারা বলছেন যে একেবারে কোনো বছরের প্রশ্নের সাথে মিল নাই, তাদেরকে আমি বলবো আপনারা 2021 এবং 2022 সালের জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাইক্রো ইকোনমিক্সের প্রশ্নটা দেখবেন। খ বিভাগের 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, ভোক্তার সার্বভৌমত্ব, অবাধ প্রতিযোগিতা কোন অর্থনীতির বৈশিষ্ট্য? এই বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। কেউ যদি বলেন এই প্রশ্নটা এর আগে কখনো আসে নাই, দুঃখিত, আমি একমত না। অনেকবার এসেছে, ধনতান্ত্রিক অর্থনীতির বৈশিষ্ট্য আলোচনা করো, অথবা পুঁজিবাদী অর্থনীতির বৈশিষ্ট্য কি করো আলোচনা করো, আসে নাই? আপনাদের প্রাথমিক অধ্যায়ই রয়েছে ধনতান্ত্রিক অর্থনীতি বা পুঁজিবাদী অর্থনীতির বৈশিষ্ট্য, সমাজতান্ত্রিক অর্থনীতির বৈশিষ্ট্য, ইসলামিক অর্থনীতির বৈশিষ্ট্য। তা আপনি যখন ধনতান্ত্রিক অর্থনীতির বৈশিষ্ট্য আলোচনা করবেন, সেখানে গুরুত্বপূর্ণ 3টা বৈশিষ্ট্য হলো ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, ভোক্তার সার্বভৌমত্ব, অবাধ প্রতিযোগিতা। গুরুত্বপূর্ণ 3টা বৈশিষ্ট্য, আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে। যদি আপনাকে ধনতান্ত্রিক অর্থনীতির বৈশিষ্ট্য আলোচনা করতে বলতো 4 মার্কের, আপনার আনসারটা আরও বড় হয়ে যেত, কারণ আপনার 4 মার্কের সাথে সম্পর্ক রেখে মাত্র 3টা বৈশিষ্ট্য আলোচনা করতে বলেছে, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, ভোক্তার সার্বভৌমত্ব, অবাধ প্রতিযোগিতা। এর আগে বলেছে এটা কোন অর্থনীতির বৈশিষ্ট্য। আপনি যদি ধনতান্ত্রিক অর্থনীতির বৈশিষ্ট্য যদি পড়ে থাকেন তাহলে বলতেন এটি ধনতান্ত্রিক অর্থনীতির বৈশিষ্ট্য, 1 মার্ক পেয়ে যেতেন। এরপর 1 লাইন বা 2 লাইন আলোচনা রাখলে 3টার জন্য আরও 3 মার্ক, 4-এ 4 পেয়ে যেতেন। 3 নম্বর প্রশ্ন, মাংসের দাম বৃদ্ধি পেলে মাছের বাজারে কি প্রভাব পড়বে, চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। মাংসের দাম বৃদ্ধি পেলে মাছের বাজারে কি প্রভাব পড়বে, চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। ভালো কথা, প্রশ্ন কি কমন পড়ে নাই না? হ্যাঁ, এই ধরনের প্রশ্ন সাজেশন কেউ দেয় নাই। আচ্ছা, জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্ন এসেছে কি না?
বা আপনাদের সাজেশনে আছে কিনা, বাজার ভারসাম্যের উপর চাহিদা বৃদ্ধির প্রভাব আলোচনা করো। এই বাজার ভারসাম্যের উপর চাহিদা বৃদ্ধির প্রভাব যে কথা, মাংসের দাম বৃদ্ধি পেলে মাছের বাজারে কি প্রভাব পড়বে একই কথা, কোনো পার্থক্য নাই। কারণ বাজার ভারসাম্যের উপর চাহিদা বৃদ্ধির প্রভাব আলোচনা করো, বাজার ভারসাম্য। আপনি তো যে কোনো একটা দ্রব্যের বাজার ভারসাম্য নিয়ে আলোচনা করবেন, হয়তো এটা মাছের বাজার নিয়ে আলোচনা করতে পারেন, অথবা আমার এই কলমের বাজার নিয়ে কি করতে পারেন আলোচনা করতে পারেন। তো মাছের বাজারের ভারসাম্যের শর্তটা কি স্যার? মাছের বাজারের ভারসাম্যের শর্তটা কি লক্ষ্য করেন, এদিকে দাম, ভূমিকে চাহিদার কি যোগান, এটা হচ্ছে চাহিদা রেখা, আর এটা হচ্ছে যোগান রেখা, পরস্পর ইনট বিন্দুতে ছেদ করেছে, ভারসাম্য দাম পি নট, ভারসাম্য পরিমাণ কত কিউ নট। এখন এই বাজার ভারসাম্যের উপর চাহিদা বৃদ্ধির প্রভাব আলোচনা করে যদি বলে চাহিদা বৃদ্ধি পেয়েছে, তাহলে চাহিদা রেখাটা কোন দিকে চলে যাবে, উপরের দিকে চলে যাবে, মানে ডান দিকে শিফট করবে। এখন ভারসাম্য কিভাবে অর্জিত হবে সেটা আপনারা পড়েছেন, আপনারা জানেন, ঠিক আছে। এখন আসেন আপনার যে তিন নাম্বার প্রশ্ন, দেখেন একই প্রশ্ন, আমি যে প্রশ্ন আলোচনা করেছি আর তিন নাম্বার প্রশ্নে একই প্রশ্ন, মাছের বাজার, মাংসের দাম বৃদ্ধি পেলে মাছের বাজারে কি প্রভাব পড়বে। আপনি কি বলবেন, কিউডি হচ্ছে মাছের চাহিদা রেখা, কিউএস হচ্ছে মাছের যোগান রেখা, ইনট বিন্দুতে প্রাথমিক ভারসাম্য অর্জিত হয়েছে, যেখানে মাছের ভারসাম্য দাম অপিনট, ভারসাম্য পরিমাণ অকিনট। এখন মাংসের দাম যদি বৃদ্ধি পায়, বাজারে মাংসের চাহিদা কমে যাবে, মাংসের চাহিদা কমে গেলে বাজারে মাছের চাহিদা বৃদ্ধি পাবে, মাছের চাহিদা বৃদ্ধি পেলে মাছের চাহিদা রেখাটা উপরের দিকে স্থানান্তরিত হবে। এরপর মনে করে নিজে যোগান হতে চাহিদা বেশি, দাম বাড়বে, ভারসাম্য কোথায় হবে, এই ইউয়ান বিন্দুতে হবে, ভারসাম্য পরিমাণ অকিউয়ান, দাম কত অপিউয়ান, এ তো আনসার কি শেষ। তাহলে এখানে কিন্তু বাজারে চাহিদা বৃদ্ধির প্রভাবটা সরাসরি না বলে জাস্ট কি বলেছে, মাংসের দাম বৃদ্ধি পেলে, তো মাংসের দাম বৃদ্ধি পেলে মাংসের চাহিদা কমবে, মাছের চাহিদা বাড়বে, মানে চাহিদা বৃদ্ধির প্রভাব আলোচনা করো। একজন ইকোনমিক্স স্টুডেন্টের কাছে মুখস্থ বিদ্যা মোটেই শোভনীয় নয়। আমি না বুঝে মুখস্থ বিদ্যার মাধ্যমে কি করলাম, পাশ করে গেলাম, পরবর্তীতে যে কোনো নিয়োগ পরীক্ষায় যখন ভাইবাতে আমাকে ভিতর থেকে প্রশ্ন করবে সেখানে কোনো উত্তর কিন্তু আর পাওয়া যায় না। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু ফর্ম পূরণ বাবদ, এই বাবদ, সেই বাবদ বেশ কিছু টাকা খরচ করে এবং পাঁচ ছয় বছর যাওয়ার পর আমরা গ্র্যাজুয়েশন ডিগ্রি পাই, সেই সার্টিফিকেট যদি কোনো কাজে না লাগে তাহলে এই পাশ করে লাভটা কি, একটু আমাদেরকে বুঝতে হবে। আমরা সাজেশনের নামে শর্ট নোটের মাধ্যমে এই ব্যবসাগুলো বন্ধ হওয়া দরকার, গাইড বই পড়াটা বন্ধ হওয়া দরকার। আর আপনারা দেখেন আমি ইউটিউবে যে লেকচারগুলো দিয়েছি 750টার উপর লেকচার, আপনারা মাঝে মাঝে বলেন স্যার লেকচারগুলো খুঁজে পাই না, খুঁজে পাবেন কিভাবে? আপনি যদি ইউটিউব সার্চ দেওয়া না জানেন, আপনার বন্ধু বান্ধব যে আছে তার মাধ্যমে চ্যানেলে প্রবেশ করে দেখেন প্রত্যেকটা লেকচার কি আছে, সাজানো আছে। এখন যদি মনে করেন সম্ভবত এই লেকচারগুলো টাকা দিয়ে কিনতে হবে, জি না স্যার, আমি প্রত্যেকটা লেকচার আপনাদের জন্য ফ্রি করে দিয়েছি, প্রত্যেকটা লেকচার আপনারা ডাউনলোড করতে পারেন, এখান থেকেও তো আপনারা অনেক কিছু শিখতে পারতেন, আপনারা নিয়মিত ক্লাসে যেতে পারেন। প্রত্যেকটা কলেজের অবস্থা, 15-20 জন ছাড়া বাকি কেউ ক্লাস কি করে না, আমাদেরকে আত্মসমালোচনা করতে হবে। আসো, এরপরের প্রশ্ন হচ্ছে দেখাও যে এ বি চাহিদা রেখাতে ইলাস্টিসিটি অফ ই গ্রেটার দেন ইলাস্টিসিটি অফ এফ। কি বলেছে স্যার, এ বি চাহিদা রেখাতে, এই যে এ বি চাহিদা রেখাতে ইলাস্টিসিটি অফ বি, মানে এফ বিন্দুর স্থিতিস্থাপকতা হতে এই বিন্দুর স্থিতিস্থাপকতা বেশি, এটা প্রমাণ করব, ভালো কথা। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন আসে না, দেখাও যে চাহিদা রেখার বিভিন্ন বিন্দুতে স্থিতিস্থাপকতার মান বিভিন্ন হয়, পড়েন নাই? ওই যে কমন প্রশ্ন, এটা পরীক্ষাতে আসে, চাহিদা রেখার বিভিন্ন বিন্দুতে স্থিতিস্থাপকতার মান বিভিন্ন হয়, তাহলে এখানে আমরা কি করি, প্রমাণের জন্য দুটো বিন্দু ধরি, একটা এই বিন্দু ধরি, একটা এক বিন্দু ধরি,
আমরা এফ বিন্দুর ইলাস্টিসিটি নির্ণয় করি, ই বিন্দুর ইলাস্টিসিটি নির্ণয় করি। নির্ণয় করলে দেখা যায় যে এফ বিন্দুর ইলাস্টিসিটি কম, ই বিন্দুর ইলাস্টিসিটি কি বেশি, একটার কম আরেকটার বেশি। এর মানে চাহিদা রেখার সরল আকৃতি চাহিদা রেখার বিভিন্ন বিন্দুতে স্থিরতা বিভিন্ন প্রমাণিত হয়ে যায়। এখানে স্থিরতা বিভিন্ন না বলে বলছি কি যে এফ বিন্দুর চাইতে ই বিন্দুর ইলাস্টিসিটি বেশি। আপনি যখন এফ বিন্দু ইলাস্টিসিটি বার করবেন, ই বিন্দুর ইলাস্টিসিটি বার করবেন, অটোমেটিক আপনি পাবেন ইলাস্টিসিটি অফ ই গ্রেটার দেন ইলাস্টিসিটি অফ এফ। বিগত প্রশ্নে আমরা পরে আরো একটা লাইন বলতাম, যেহেতু এফ হতে ই ইলাস্টিসিটি বেশি, এবারে চাহিদা রেখার বিভিন্ন বিন্দুতে স্থিরতা বিভিন্ন হয়। এখন এই কথাটা বলা লাগবে না। আর এইটার এফ বিন্দুর চেয়ে ই বিন্দু ইলাস্টিসিটি বেশি এটা প্রমাণের অনেকগুলো নিয়ম আছে, যে কোনো নিয়ম আপনি অনুসরণ করতে পারেন, যে কোনো নিয়ম আপনি কি করতে পারেন অনুসরণ করতে পারেন। এরপরে দেখো পাঁচ নম্বর প্রশ্ন, খালি ঘরগুলো পূরণ করো, মোট ও প্রান্তিক উপযোগের সংজ্ঞা দাও। স্যার খালি ঘর আপনি পূরণ করলেন না, ভালো, আপনি কি মোট আর প্রান্তিক উপযোগের সংজ্ঞা দিতে পারবেন না? আপনার যে ইউটিলিটি যে অধ্যায়, যে উপযোগ যে অধ্যায়, সেখানে তো মোট আর প্রান্তিক উপযোগের সংজ্ঞা আপনি শিখেছেন। আর আপনি যদি মোট আর প্রান্তিক উপযোগের সংজ্ঞা যদি শিখেন, তাহলে অবশ্যই আপনি খালি ঘর পূরণ করতে পারবেন, অবশ্যই আপনি খালি ঘর পূরণ করতে পারবেন। আপনি মোট আর প্রান্তিক উপযোগের সংজ্ঞা যদি শিখেন, তাহলে মনে রাখবেন যে প্রান্তিক উপযোগের সমষ্টি হচ্ছে মোট উপযোগ, প্রান্তিক উপযোগের সমষ্টি হলো মোট উপযোগ, আর মোট উপযোগ বৃদ্ধির পরিমাণ হলো প্রান্তিক উপযোগ, মোট উপযোগ বৃদ্ধির পরিমাণ হলো প্রান্তিক উপযোগ। শর্ত আছে দ্রব্যের ভোগ এক একক বৃদ্ধি পেতে হবে, এই দুইটা কথা মনে রাখবেন। এখন দেখেন যখন দ্রব্যের ভোগ এক একক, প্রান্তিক উপযোগ 10, মোট উপযোগ কত? ওকে, তাহলে একটু লক্ষ্য করেন তো, দ্রব্যের ভোগ 10, এক একক দ্রব্য ভোগ করেছি, প্রান্তিক উপযোগ যদি 10 হয়, মোট উপযোগ কত হবে? 10 হবে। মাত্র একটা দ্রব্য, এক একক দ্রব্য ভোগ করেছি, আর দ্রব্য ভোগ করি নাই, তাহলে প্রান্তিক উপযোগটাই কি? মোট উপযোগ। কারণ ফার্স্ট ইউনিটে প্রান্তিক উপযোগ আর মোট উপযোগ পরস্পর কি হয়? সমান হয়। এই দেখেন তার খালি ঘরটা কত হয়ে গেল? 10। দুই একক দ্রব্য ভোগ করেছি, মোট উপযোগ কত? 18। এক থেকে দুই ভোগ কত বেড়েছে? এক একক। উপযোগ 10 থেকে 18 কত বেড়েছে? 8। তাহলে প্রান্তিক উপযোগ কত? 8। অর্থাৎ প্রথমে এইটা বের করেছি আর এইটা এটা তুলনা করে কত পেয়েছি? 8। এরপরে বলেছি কি যে প্রান্তিক উপযোগ 6, খালি ঘর কত? অর্থাৎ তৃতীয় একক ভোগ করলে উপযোগ পাওয়া যায় 6 ইউটিল, তো 2 একক পর্যন্ত 18, 18 আর 6 যোগ করলে কত? 24। 18 আর 6 যোগ করলে কত? 24। কারণ মোট উপযোগের সাথে পরবর্তী এককের প্রান্তিক উপযোগ যোগ করলে পরবর্তী মোট উপযোগটা পাওয়া যাবে। অথবা দেখো 10 আর 8 18, 18 আর 6 কত? 24, প্রান্তিক উপযোগের সমষ্টি। আচ্ছা মোট উপযোগ 24, 4 একক ভোগ করার পর 28, তাহলে উপযোগ কত বাড়লো? 4, প্রান্তিক উপযোগ কত? 4। এগুলো তো তালিকা সব বইতে আছে স্যার, এখন আপনারা দেখেন প্রশ্ন সহজ হয়েছে না কঠিন হয়েছে, আপনারা সিদ্ধান্ত নেন। এরপরের প্রশ্ন হচ্ছে চিত্রে এ ও এফ কোন বিন্দুতে ভোক্তা ভারসাম্য লাভ করবে, কেন ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন, 6 নম্বর, ই ও এফ কোন বিন্দুতে ভোক্তা ভারসাম্য লাভ করবে এবং কেন? সুজা বলবেন ভোক্তা ই বিন্দুতে ভারসাম্য লাভ করবে। কোন বিন্দুতে? এফ আর ইর ভিতরে ই বিন্দুতে ভোক্তা ভারসাম্য লাভ করবে। এখন আমি আপনাকে বলি, আপনি কি নিরপেক্ষ রেখা তত্ত্ব পড়েছেন? আপনি যদি নিরপেক্ষ রেখা তত্ত্ব যদি পড়েন, তাহলে ভোক্তার ভারসাম্যের শর্ত কি বলেন আপনি আমাকে? ভোক্তার ভারসাম্যের শর্ত হচ্ছে নিরপেক্ষ রেখা এবং বাজেট রেখা পরস্পর স্পর্শ করবে, এটা প্রয়োজনীয় শর্ত। পর্যাপ্ত শর্ত হচ্ছে নিরপেক্ষ রেখা কেন্দ্রবিন্দু থেকে উত্তল আকৃতির হবে, এটা হচ্ছে পর্যাপ্ত শর্ত। তাহলে এখন আপনি দেখেন ই এবং এফ এই দুই বিন্দুতে প্রয়োজনীয় শর্ত ফিল আপ হয়েছে। ই বিন্দুতেও বাজেট রেখা আর নিরপেক্ষ রেখা স্পর্শ করেছে, এফ বিন্দুতেও বাজেট রেখা নিরপেক্ষ রেখা কি করেছে? স্পর্শ করেছে, প্রয়োজনীয় শর্ত ফিল আপ হয়েছে। তাহলে আমাকে দেখতে হবে পর্যাপ্ত শর্ত কোথায় ফিল আপ হয়েছে। পর্যাপ্ত শর্ত আপনি দেখেন যে এফ বিন্দুতে নিরপেক্ষ রেখা ভূমি অক্ষের থেকে অবতল আকৃতির, পর্যাপ্ত শর্ত পালিত হয় নাই। ই বিন্দুতে উত্তল আকৃতির, পর্যাপ্ত শর্ত কি হয়েছে? পালিত হয়েছে। তাহলে ই বিন্দুতে প্রয়োজনীয় পর্যাপ্ত দুটি শর্ত পালিত হয়েছে, অর্থাৎ ই বিন্দুতে ভারসাম্য অর্জিত হবে, কেনার উত্তর দিয়েছি। আরেকটা ব্যাখ্যা হচ্ছে
যে এফ বিন্দু আইসিও নিরপেক্ষ রেখায়, ই বিন্দু আইসি টু নিরপেক্ষ রেখায়, অর্থাৎ ই বিন্দু উপরে নিরপেক্ষ রেখায় অবস্থিত, অর্থাৎ ই বিন্দুতে কল্যাণ কি বেশি, অর্থাৎ ই ভারসাম্য বিন্দু। আরেকটা ব্যাখ্যা আছে, এফ বিন্দুতে যে তৃপ্তি, জি বিন্দুতে একই তৃপ্তি, জি বিন্দু নিচের বাজেট থেকে অবস্থিত, কম খরচ, তাহলে একই তৃপ্তি আমরা কম খরচে পাই, তাহলে আমরা কোন সময় এফ বিন্দুতে যাব না, অর্থাৎ এফ বিন্দু ভারসাম্য বিন্দু হবে না। এরপরের যে প্রশ্ন, যেটা সাত নম্বর, চিত্রে ফার্ম কোন অঞ্চলে উৎপাদন করবে যুক্তি দাও। এভাবে একটা চিত্র দিয়েছে, প্রথম অঞ্চল, দ্বিতীয় অঞ্চল, তৃতীয় অঞ্চল, এদিকে লেবার, এদিকে উৎপাদন, ফার্ম কোন অঞ্চলে উৎপাদন করবে যুক্তি দাও। আমি এখন একটা প্রশ্ন করি, আপনাদের প্রোডাকশনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রায় একটা প্রশ্ন আসে, উৎপাদনের ক্ষেত্রে ফার্মের যুক্তিসঙ্গত অঞ্চল কোনটি ব্যাখ্যা করো, উৎপাদনের ক্ষেত্রে ফার্মের যুক্তিসঙ্গত অঞ্চল কোনটি ব্যাখ্যা করো। তাহলে এই সাত নম্বর প্রশ্ন, এই উৎপাদনের ক্ষেত্রে ফার্মের যুক্তিসঙ্গত অঞ্চল কোনটি ব্যাখ্যা করো, এর অনেকবার এই প্রশ্ন এসেছে। এটা ব্যাখ্যা করার জন্য আমাকে চিত্র আঁকতে হয়, প্রথম অঞ্চল, দ্বিতীয় অঞ্চল, তৃতীয় অঞ্চল। অনেক সময় হয় কি জানেন, এই প্রশ্নের উত্তরটা গাইডে চিত্র ছাড়া দিয়ে দেয়, আর সাধারণত এই সমস্ত প্রশ্নের উত্তর চিত্র ছাড়া দিলে আমরা অনেক টিচার কিন্তু খাতা দেখে না, জিরো দিয়ে দিই, কারণ এই প্রশ্নের উত্তরের সাথে চিত্র জড়িত। অনেক প্রশ্ন আছে চিত্র বলবে না, কিন্তু চিত্র বাধ্যতামূলক, প্রশ্ন দেখলেই বোঝা যায়, চিত্র ছাড়া উত্তর দিলেই কিন্তু জিরো। অনেক গাইড আছে, এগুলো চিত্র ছাড়া উত্তর দেয়। আপনি যদি চিত্র সহ যদি পড়েন যুক্তিসঙ্গত অঞ্চল কোনটি, তাহলে আপনি এই চিত্র আঁকবেন। আর প্রশ্ন কি করেছে, আপনার কাজ সহজ করে দিয়েছে, চিত্র একে দিয়েছে, চিত্র একে বলেছে কোনটা যুক্তিসঙ্গত অঞ্চল, দ্বিতীয় অঞ্চল হচ্ছে যুক্তিসঙ্গত অঞ্চল, ওই আপনি আগে যা পড়েছেন ওই প্রশ্নের উত্তর যা, এটার উত্তর কি তাই। এখন কেন যুক্তিসঙ্গত অঞ্চল, এটা এখন ব্যাখ্যা আপনি দেবেন, কারণ এটা পয়েন্ট অফ ইনফ্লেকশন পর্যন্ত মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়ে, এরপর ক্রমবর্ধমান হারে বাড়ে, এরপর মোট উৎপাদন কমে, যেহেতু এখান থেকে এখান পর্যন্ত উৎপাদন বাড়তে থাকে, এই জন্য দ্বিতীয় অঞ্চল হচ্ছে যুক্তিসঙ্গত অঞ্চল, আমি সংক্ষেপে বলেছি। আমি ওকে, এরপর হচ্ছে চিত্রে কোন রেখাটি এনভেলপ কার্ভ কেন, এই চিত্র দিয়ে বলেছে কোনটি এনভেলপ কার্ভ কেন, এই যে দীর্ঘকালীন গর্ভরেখাকে এনভেলপ কার্ভ কেন বলা হয় ব্যাখ্যা করো, প্রশ্ন কি আসে নাই, দীর্ঘকালীন গর্ভরেখাকে এনভেলপ কার্ভ কেন বলা হয় ব্যাখ্যা করো, প্রশ্ন কি পড়ো নাই তোমরা। তো এই প্রশ্নটা কি করছে, দীর্ঘকালীন গর্ভরেখাকে এনভেলপ কার্ভ বলা হয়, এইটা সরাসরি না বলে বলছে কোনটা এনভেলপ কার্ভ, এখানে দীর্ঘকালীন গর্ভরেখা কোনটা, এই যে এইটা না, এই বড়টা না, এলএসিটা না, এই এলএসি দীর্ঘকালীন গর্ভরেখা না, অর্থাৎ বলবেন এখানে দীর্ঘকালীন গর্ভরেখা হচ্ছে এনভেলপ কার্ভ। এখন কেন এনভেলপ কার্ভ বলবেন, এটা এই যে স্বল্পকালীন গর্ভরেখাকে চিত্রে কি করছে, ধরে রাখছে, তিন চার লাইনের ব্যাখ্যা, আনসার শেষ। এরপর দেখেন নয় নম্বর, একজন বিক্রেতা ও বহু সংখ্যক ক্রেতার বাজারের বৈশিষ্ট্য আলোচনা করো। স্যার, আমি যদি আপনাকে প্রশ্ন করতাম যে একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য আলোচনা করো, তাহলে কি আপনি পারতেন, অবশ্যই আপনি পারতেন, একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য আলোচনা করো। এখন আসেন স্যার, একচেটিয়া বাজার কি, যে বাজারে একজন বিক্রেতা আর অসংখ্য কি থাকে, ক্রেতা থাকে, সেটাই তো একচেটিয়া বাজার। তাহলে এই যে প্রশ্নটা করেছে যে একজন বিক্রেতা এবং বহু সংখ্যক ক্রেতার বাজারের বৈশিষ্ট্য আলোচনা করো, তা আপনি একজন বিক্রেতা এবং বহু সংখ্যক ক্রেতার বাজার হচ্ছে একচেটিয়া বাজার, অর্থাৎ একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য নিম্নে আলোচনা করা হলো। এখন আপনাকে একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য আলোচনা করবো এভাবে সরাসরি না দিয়ে বললো যে একজন বিক্রেতার বহু সংখ্যক ক্রেতা, এটা কি আপনি বুঝবেন না, যেন আমাকে যদি বলে অসংখ্য ক্রেতা এবং অসংখ্য বিক্রেতার বাজারের বৈশিষ্ট্য আলোচনা করো, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, আমাকে যদি বলে কিছু সংখ্যক বিক্রেতার বাজারের বৈশিষ্ট্য আলোচনা করো, আমি বুঝবো অলিগোপলি বাজার, আমাকে যদি বলে দুইজন বিক্রেতার বাজারের বৈশিষ্ট্য আলোচনা করো, আমি বুঝবো ডুওপলি মার্কেট। প্রিয় শিক্ষার্থীরা, আজকে খ বিভাগের 2-9 পর্যন্ত প্রশ্নগুলো আমি কী করেছি, আনসারগুলো আলোচনা করেছি, আপনারা আনসারগুলো দেখেন, দেখার পর আপনারা দেখেন যে আপনাদের প্রশ্ন সহজ হয়েছে না কঠিন হয়েছে, এবং প্রশ্নগুলো উত্তর আপনার বইয়ের ভিতরে আছে কিনা, এবং এই প্রশ্নগুলো বিগত বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসেছে কি না। যেমন একজন বলবে একজন বিক্রেতা বৈশিষ্ট্য ক্রেতার বাজারের বৈশিষ্ট্যগুলো আলোচনা করে, এটা কখনো আসে নাই। আর আমি যদি বলি একজন বিক্রেতা বৈশিষ্ট্য ক্রেতার বাজারের বৈশিষ্ট্য মানে কি, একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য আলোচনা করো, তখন কি বলবেন, অনেকবার এসেছে। এর মানে হচ্ছে আমরা সাজেশন এবং 2-3 দিন 1 মাস আগে পরীক্ষার প্রিপারেশন কি নেওয়ার কারণে আমরা আমাদের শিক্ষা জিনিসগুলো একটু চেঞ্জ করে দেওয়ার কারণে আমরা পারি নাই। প্রিয় শিক্ষার্থীরা,
আঘাত এসেছে, ঝড় এসেছে, পড়ে গেলে হবে না, রুখে দাঁড়াতে হবে, চেষ্টা করো, এখনো অনেক সময় আছে। সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার যা প্রিপারেশন নিয়েছো নিয়েছো, সেকেন্ড ইয়ার থেকে কি করো, প্রথম থেকে যারা পরীক্ষা কি করবে দেবে, সরি প্রথম থেকে যারা প্রিপারেশন নেবে ইনশাল্লাহ তারা কি ব্যর্থ হবে না। আর আপনাদের সুবিধার জন্য যে একটা ফ্রি ক্লাস দিয়েছি ইউটিউব চ্যানেলে, যদি না বুঝেন কারো সহায়তা নিয়ে হোমে দেখবেন ভিডিওগুলো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার সাজানো আছে, ডাউনলোড করে নেন, ফ্রি দেখেন, টাকা পয়সা খরচ কি লাগবে না। কলেজে গিয়ে স্যারদের ক্লাস করেন, স্যারদের ক্লাস করেন, স্যারকে প্রশ্ন করেন, স্যার এটার প্রবলেম কী করে সলভ করে দেন। আপনারা সবাই কলেজে যান, স্যাররা ঠিকই ক্লাস করাবে। আজকে আপনি পাঁচজন যাবেন, কালকে নতুন পাঁচজন যাবে, স্যাররা ক্লাস করে মজা পায় না। বাস্তব সত্যটা আমাদের বোঝা দরকার, শুধু স্যারদের দোষ দিলে চলবে না। আমরা কি নিয়মিত ক্লাসে যাই, 200 জন ভর্তি হয়, 100 জন ভর্তি হয়, আমরা কয়জন ক্লাসে যাই? আমাদের ভিতর ধারণা আছে যে এক মাস দেড় মাস ওই গাইড পড়লে, ওইটা পড়লে আমরা পরীক্ষায় কী করতে পারি, পাস করতে পারি। সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।